তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ। স্বাধীনতা দিবসের দিনেই ভারতীয় ফুটবল সংস্থাকে ব্যান করল আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। ভারতের ইতিহাসে কালো অধ্যায়। 75তম স্বাধীনতা দিবসের দিনই ভারতীয় ফুটবল সংস্থাকে ব্যান করল ফিফা। যে কোনো দেশ কিংবা জাতি স্বাধীনতা আসলে অমৃত প্রাপ্তির সমান, তাও আবার একটি অথবা দুটি নয় করে স্বাধীনতার 75 বছর বলে কথা। দিনটিকে স্মরণীয় করে রাখতে এবারের স্বাধীনতা দিবসকে অমৃত মহোৎসব হিসাবে আখ্যা দেওয়া হয়েছিল। সোমবার গোটা দেশের আনাচে কানাচে উড়েছে জাতীয় পতাকা। আসলে গৌরবময় দিন বলে কথা, কিন্তু এই মহতি দিনেই ঘটে গেল চরম পরাধীনতার জ্বলন্ত নমুনা। এবারে জেনে নেওয়া যাক কি সেই পরাধীনতা, যা 130 কোটি ভারতবাসীর জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। 15ই আগস্ট 75তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যখন ব্যস্ত গোটা দেশ, ঠিক সে সময় আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন অর্থাৎ ফিফার তরফ থেকে একটি ঘোষণা দেওয়া হয়, বিশ্বের অন্যতম গণতান্ত্রিক শক্তিধর দেশ ভারতের উদ্দেশ্যে। আন্তর্জাতিক ফুটবল সংস্থার এই ঘোষণা শুনে চমকে ওঠে গোটা ভারতবাসী। ওই দিনই ফিফার তরফ থেকে ভারতের ফুটবল ফেডারেশন সংস্থা অর্থাৎ IFAকে ব্যান্ড অর্থাৎ সাসপেন্ড করা হয়। এই খবরটি যে কোনো ভারতবাসীর কাছেই অত্যন্ত বেদনাদায়ক, আর হবে নাই বা কেন, 130 কোটির দেশের সবেধন নীলমণিটুকু কেড়ে নেওয়া হলো। কিন্তু এর ফলে আখেরে কী অঘটন ঘটল? জানা গেছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর মাসে অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপের আসর বসত ভারতের মাটিতে। কিন্তু আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের এই সাসপেনশন নোটিশে কার্যত সেই আশা এখন বেশ ক্ষীণ। অর্থাৎ আগামী অক্টোবর মাসে অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল প্রতিযোগিতার আসর বসছে না ভারতে। পাশাপাশি বছরের অন্য কোনো দিন নয়, খোদ স্বাধীনতার অমৃত মহোৎসবের দিনে এমন ঘটনা যেন মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা ভারতীয় ফুটবল ফেডারেশনের। কিন্তু হঠাৎ করে ফিফার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? তথ্য অনুসন্ধান করে যে ঘটনা সামনে এসেছে তা শুনলে এক নিমেষেই চমকে উঠবেন যে কোনো কেউ। জানা গেছে এই ঘটনার পেছনেও জড়িয়ে রয়েছে ঘৃণ্য রাজনীতি। ইংরেজ আমল থেকে আজ স্বাধীনতার 75 বছর পরেও যার শিকার হয়েছেন গোটা ভারতবর্ষের সাধারণ জনগণ। তবে ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান 3 সদস্যের কমিটি এই ঘটনার পেছনে ইতিমধ্যেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। এই ঘটনার জন্যে এক ধাপ এগিয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা সাংসদ ও ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেলকেই মাস্টার মাইন্ড হিসাবে একটি মহল চিহ্নিত করেছেন। এর কারণটা অবশ্য স্পষ্ট। প্রসঙ্গত, IFA অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি থাকাকালীন ক্ষমতার অপব্যবহার এবং স্বজন পোষণের অভিযোগে গত 3 বছর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সভাপতির পদ থেকে অপসারণ করা হয় প্রফুল্ল প্যাটেলকে। ব্যাস তাতেই পদ হারিয়ে তেলে বেগুনে জ্বলে ওঠেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ। পাশাপাশি প্রফুল্ল প্যাটেলকে সরিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের দায়িত্ব দেওয়া হয় 3 সদস্যের কমিটিকে। সূত্র বলছে, কর্তৃত্ব জাহির করতে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন অর্থাৎ ফিফা এবং এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের মতো সংস্থায় গোপনে প্রভাব খাটিয়ে ভারতীয় প্রতিনিধি হিসাবে রীতিমতো তার সদস্যপদ বহাল রাখেন প্রফুল্ল প্যাটেল। এর পেছনেও এক গভীর ষড়যন্ত্র রয়েছে বলে জানা গেছে। তবে ভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ IFAর তরফ থেকে প্রফুল্ল প্যাটেলকে ফিফা এবং FC কমিটি থেকে অপসারণের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দরবার পর্যন্ত করা হয়েছে ইতিমধ্যে। বিষয়টি বিচারাধীন অবস্থায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে রয়েছে বলেও জানা গেছে। এ বিষয়ে IFAর বর্তমান কমিটি আগেই সতর্ক হয়ে সুপ্রিম কোর্টে মামলা ঠোকে। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন ফিফা ভারতীয় ফুটবল সংস্থাকে স্পষ্ট জানিয়ে দেয় অতি দ্রুত IFAর নির্বাচন করে সেই কমিটির সদস্যদের মধ্য থেকে কয়েকজনকে নির্বাচন করে ফিফার সদস্য হতে হবে। সাসপেন্ড বা ব্যানের বিষয়ে ফিফার স্পষ্ট যুক্তি, আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনে গোপনে প্রভাব খাটিয়েছেন ফিফার বর্তমান ভারতীয় সদস্য প্রফুল্ল প্যাটেল, আর তাতেই নিয়ম অনুযায়ী বেশ চটেছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন অর্থাৎ ফিফার দায়িত্বপ্রাপ্ত কমিটির বাকি সদস্যরা। তারই প্রতিদানস্বরূপ আয়োজক দেশ হিসাবে ভারত থেকে অনূর্ধ্ব 17 মহিলা ফুটবলের আসর সরানোর পাশাপাশি IFA অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন অর্থাৎ ফিফা। তবে প্রশ্ন এখন একটাই, ফুটবল হোক কিংবা ক্রিকেট অথবা হকি, কবে হবে রাজনীতিমুক্ত? এ বিষয়ে সাধারণ মানুষের দাবি স্বাধীনতার অমৃত মহোৎসব,
আর বীর স্বাধীনতা সংগ্রামীদের অবদানকেও যেন ছাপিয়ে গেল ভারতবর্ষের ঘৃণ্য রাজনীতির আর পদ আঁকড়ে পড়ে থাকার লালসা, যে কারণে স্বাধীনতার 75 বছর পরেও রাজনীতির জাতাকলে পিষে ফেটে গিয়েছে ভারতবাসীর স্বপ্নের বিশ্বকাপ ফুটবলের ব্লাডার। 15ই আগস্ট স্বাধীনতার 75 বছরের অমৃত মহোৎসবের দিনে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের এই নোটিশ সেই ছবি আরও একবার দেখিয়ে দিল ফুটবল প্রেমী 130 কোটির ভারতবাসীকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।